চীন বলেছিল এই কোরআন সংশোধন করবে, চীনের গভর্নমেন্ট বলেছিল, কথা বলেন না কেন? বলে নাই? আল্লাহ তাআলা কি ভাইরাস দিয়েছেন, কথা বলুন না কেন? আর তুমি এই কোরআনকে সংশোধন করবা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তো এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমার, আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিয়েছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই কোরআন তুমি সংশোধন করবা। এখন আপনার ওই চীনে এখন দেখা যাচ্ছে ওই চীনের প্রাইম মিনিস্টার সহ নেতৃবৃন্দরা এখন আলেমদের কাছে যায় দোয়া চাচ্ছে, সুবহানাল্লাহ বলেন, মুসলমানদের কাছে যায় দোয়া চাচ্ছে, আর বলতেছে আমাদের ভুল হয়ে গেছে। আর শুক্রবারে আপনার শুক্রবারে এখন দেখা যাচ্ছে ওই চীনের খ্রিস্টানগুলি মসজিদে চলে যাচ্ছে, দাঁড়িয়ে মুসলমানদের সাথে আল্লাহকে সান্ধ্য করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন রব আমরা পেয়েছি ইজ্জতের মালিককে, বেজ্জতির মালিককে, হাসাবার মালিককে, কাদাবার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, এক কথাই ছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনের সূরা রহমান থেকে আমি তিনটা আয়াত তেলাওয়াত করেছি, আমরা এই কথা শুনবো কুরআন থেকে, কি থেকে কথা বলেন, কি থেকে? কুরআন থেকে আমরা কথা শুনবো, কোনো কিসা নয়, কাহিনী নয়, এই কুরআন থেকে শুনবো। এই কুরআন থেকে যখনই মানুষ কথা শুনবে, আল্লাহ তাআলা বললেন কুরআনের আলোচনা যেখানে করা হয় সেখানে আল্লাহ রহমত নাজিল হতে থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর আছে, আর কুরআনের সুন্দর হচ্ছে সূরা রহমান। কুরআনের সুন্দর কি? সূরা রহমান। এই কুরআন কার কালাম? আওয়াজ দিয়ে বলতে হবে, কার কালাম? কোন সন্দেহ? কোন সন্দেহ? তাহলে কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই লৌহে মাহফুজ থেকে তোমাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা? কোরআন সুন্দর করে বলতেছে আমি এমন একটা কিতাব, আমার মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের কোনো গন্ধ নাই, আর যারা আমাকে মানবে, আমি কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, আমি জীবন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, আমি কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, আমি কোরআন দিয়ে গোটা জীবন পরিচালনা করবে, আমি কোরআন কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতে নিয়ে যাব, সুবহানাল্লাহ। তারপরে আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন আবার বলতেছে বালহুয়া কুরআনুম মাজীদ ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো সপ্তম আকাশের উপরে সুরক্ষিত ফলক, লৌহে মাহফুজে হচ্ছে আমার বাড়ি, সুবহানাল্লাহ। আপনি আবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন কোন মাসে পাঠিয়েছেন? এই কোরআন বলতেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহু আকবার। আমি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাযিল করেছেন, আপনি যদি এখন জিজ্ঞাসা করেন কোরআন তুমি রমজান মাসে আসছো, তাও ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখন পাঠিয়েছেন? কোরআন বলবে আল্লাহ আমাকে রাতের বেলা পাঠিয়েছেন। আপনি যদি আবার বলেন ও কোরআন তুমি কোন রাতে আসছো, কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছেন। এইভাবে যখন আপনি কোরআনকে প্রশ্ন করবেন, হাজার হাজার প্রশ্ন যখন আপনি কোরআনকে করবেন, একমাত্র কোরআন এটার জবাব দিতে পারবে, পৃথিবীতে আর কোনো কিতাব নাই যে কিতাব এইভাবে প্রত্যেকটা কথার আপনার উত্তর দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যখন পাহাড়কে দিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড়কে বললেন পাহাড় তোমার উপর আমি কোরআনটা রাখতে চাই,
কুরআন নেত বাড়ি আমি কুরআন আমি পাহাড়ে কুরআনের ভার আমি সইতে পারবো না সহ্য করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বললেন আসমান বলে আমি এই কুরআনের ভার সহ্য করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন জমিন বলে আমি কুরআন জমিন বলে আমি কুরআনের ভার সহ্য করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন তাহলে কি করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি দিয়া তার কুদরতি হাত দিয়া পুরো 30 পারা কুরআন ছোট মাসুম বাচ্চার সিনার ভিতর আমার আল্লাহ ঢুকায়া দেয় সুবহানাল্লাহ এই দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে মানুষের কলব কি কলব আর শয়তানু জাসিমুন আলা কালবি বনি আদম বনি আদমের বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে কলব যেটার মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে আপনি যখন আল্লাহর জিকির করবেন এই শয়তান কলব থেকে চলে যাবে আপনার কলবটা দুধের মতো সাদা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে এই কুরআন সম্পর্কে আমরা জানলাম কুরআনে ভুল নাই আছে নাকি কথা বলেন না কেন চীন বলেছিল চীন বলেছিল এই কুরআন সংশোধন করবে চীনের গভর্নমেন্ট বলেছিল কথা বলেন না কেন বলে নাই আল্লাহ তাআলা কি ভাইরাস দিয়েছেন কথা বলেন না কেন আর তুমি এই কুরআনকে সংশোধন করবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ কয় কুরআন আমি নাযিল করেছি এই কুরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমার আমি আল্লাহর কুদরত হাতে নিয়ে নিয়েছি সুবহানাল্লাহ এই কুরআন তুমি সংশোধন করবে এখন আপনার ওই চীনে এখন দেখা যাচ্ছে ওই চীনের প্রাইম মিনিস্টার সহ নেতৃবৃন্দরা এখন আলেমদের কাছে যায় দোয়া চাচ্ছে সুবহানাল্লাহ বলেন মুসলমানদের কাছে যায় দোয়া চাচ্ছে আর বলতেছে আমাদের ভুল হয়ে গেছে আর শুক্রবারে আপনার শুক্রবারে এখন দেখা যাচ্ছে ওই চীনের খ্রিস্টানগুলি মসজিদে চলে যাচ্ছে দাঁড়িয়ে মুসলমানদের সাথে আল্লাহকে সান্তা করছে আল্লাহু আকবার এমন রব আমরা পেয়েছি ইজ্জতের মালিককে বেজ্জতির মালিককে হাসাবার মালিককে কাদাবার মালিককে হায়াতের মালিককে মওতের মালিককে এক কথায় সব কিছু হয় যা কিছু হয় সব কিছুর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম দুনিয়াতে দিলেন কুরআনুল কারীম 6666টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে দিলেন 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে দিলেন তার মধ্যে 14টা রুকু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে দিয়ে দিলেন আর এই কুরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 450 বার আমার নবীর নাম বলেছেন সুবহানাল্লাহ শুধু এই কুরআনের মধ্যে একজন শিশু নবীর নাম আছে কয়জন একজন কয়জন সেই নবীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু পড়েন না কেন এগুলি পড়লে তো ইমান বাড়ে কোরআন পড়লে ইমান কি হয় ইমান বাড়ে আজকে যারা কোরআনের আলো ভঙ্গ করে দিতে চায় তাদের কণ্ঠ আল্লাহ নিস্তব্ধ করে দিতেছে ঠিক কি না এই কোরআনের সাথে দুশমনী করা যাবে না এটা আল্লাহর কালাম আপনি সব সময় মনে রাখবেন এই কোরআনের সাথে বিগত দিনে যারা দুশমনী করেছে আল্লাহ তাআলা তাদেরকে হারাম করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর শিশুকালের কথা সূরা দুহার মধ্যে বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মাস্সা বিশ্বনবী পড়তেন সূরা দুহার শেষ আয়াত পড়ে সূরা তাকাসুরের শেষ আয়াত পড়ে আলাম নাসরার শেষ আয়াত পড়ে বিশ্বনবী পড়তেন লা ইলাহা আপনারা পড়বেন এটা সুন্নাত বিশ্বনবীর সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন ফজরের সুন্নাত পড়তেন প্রথম রাকাতে পড়তেন কাফির
ফিরুন আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা ইখলাস আবার যখন রমজানুল মুবারকে বেতরের নামাজ পড়তেন প্রথম রাকাতে পড়তেন সুবহিসমা রাব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন আর তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কার পরিচয় আওয়াজ দিয়ে কার পরিচয় একবার পড়লে 10 পারা কুরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দেয় কে তিনবার পড়লে এক খতম কুরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দেন কে আবার এই কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা দিয়েছেন যেই সূরাকে কুরআনের দিল বলা হয় যেই সূরাকে কুরআনের কলিজা বলা হয় নাম কি ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কুরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দেয় কে আল্লাহু আকবার সূরা সূরা ফাতিহা সূরা কোন সূরাকে কোরআনের মা বলা হয় কোন সূরাকে কোরআনের মা বলা হয় কোন সূরা পড়ে সবাই ফু দেয় সূরা ফাতিহা হ্যাঁ সূরা ফাতিহা পড়ে ফু দেয় বুখারীর বর্ণনা সূরা ফাতিহা পড়ে সবাই ফু দেয় বিশ্বনবীকে একদিন একদম বুকে কামড় দিলেন ভাই এখানে বসে গেলে ভালো হয় প্লিজ বসে যান বসে গেলে ভালো হয় বিশ্বনবী একদিন তাহাজ্জুদ পড়ছেন তাহাজ্জুদ করতেছে একটা পোকা কামড় দিলেন আল্লাহর নবী পোকাটাকে ধরলেন ধরে বলতেছো পোকা তুই মানুষও চিনস না তুই নবীও চিনস না পোকাটাকে ছেড়ে দিল পোকাটাকে ছেড়ে দিয়ে বিশ্বনবী বললেন আয়েশা একটু লবণ পানি গরম করে নিয়ে আসো আয়েশা লবণ পানি গরম করে আনলেন আল্লাহর নবী বললেন আয়েশা গো যে জায়গার মধ্যে পোকা কামড় দিয়েছে ওই জায়গায় তুমি ওই লবণ পানিটা ঢালতে থাকো আয়েশা ওই জায়গায় লবণ পানি ঢালতেছে আর বিশ্বনবী পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পারেন না মনে হয় তো পড়েন না কেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক এক করে একটা ফু দিলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু বিশ্বনবীর তালাওয়াত শেষ লবণ পানিও শেষ ব্যথাও সুবহানাল্লাহ বলবেন না শ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরা ফাতিহা সব হুজুররা পীর সাহেবরা সূরা ফাতিহা পড়ে ফু দেয় আর পানি পড়া খায় আমাদের অসুখ ভালো হয়ে যায় ঠিক কি না আপনার ছেলের জন্য সবচেয়ে বড় কবিরা আছে আপনি হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন নাই পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নাই আপনি নিজে সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেন আপনার ছেলেকে খাওয়ায় দেন আল্লাহ তাআলা আগে আপনারটা কবুল করবে সুবহানাল্লাহ কিসের কিসা এত বড় সম্পদ বাড়িতে রাইখা পিতা মাতা বাড়িতে রাইখা আমরা দরবারে দর পারতেছি কথা বলেন না কেন পিতা মাতা বাড়িতে রাইখা বিভিন্ন জায়গায় আমরা যা কপাল ঠেকাইতেছি আপনি যদি সালাম করতে হয় পিতা মাতার পায়ে আপনি সালাম করেন আপনার আব্বার পায়ে আপনি সালাম করেন আপনার আম্মার পায়ে আপনি সালাম করেন আপনার রিজিকে ইজ্জতে হায়াতে সম্মানে আল্লাহ আপনাকে বরকত দিবেন সুবহানাল্লাহ হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্নাম লিবাবিল জান্নাহ জান্নাতের দুইটা দরজা একটা হচ্ছে তোমার মা আর একটা হচ্ছে তোমার বাবা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাহলে কোরআনের শ্রেষ্ঠ সূরার নাম ফাতিহা শ্রেষ্ঠ আয়াত কোনটি আয়াতুল কুরসি আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা সূরা তেলাওয়াত করে শোনাবেন ওই সূরাটার নাম কি সূরাটার নাম কি আবার বিশ্বনবী এক বর্ণায় বললেন শুনো কোরআনে দুইটা সূরা আল্লাহ দান করেছেন দুইটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন যেই দুইটা সূরা একবারে নাজিল হয়েছে ওই দুই
দুইটা সূরা দিয়ে বিশ্বনবী নিজ জারফুক করতেন একটা সূরার নাম হচ্ছে সূরা নাস আর একটা সূরার নাম হচ্ছে সূরা ফালাক এই দুইটা সূরার মধ্যে আল্লাহ 11টা আয়াত দিয়েছেন কয়টা 11টা আয়াত দিয়েছেন বিশ্বনবী বললেন শুনো রাতের বেলা যখন শুইবা শোয়ার সময় সূরা ফাতিহা পড়বা ইখলাস পড়বা আয়াতুল কুরসি পড়বা সূরা নাস পড়বা ফালাক পড়বা পড়ার পরে যেভাবে তোমরা শরীরে তৈল মালিশ করো সূরা নাস আর ফালাক পড়ে এরকম করে হাতে ফু দিবা ফু দিয়ে পুরোটা শরীর মালিশ করবা তিনবার কয়বার তিনবার মালিশ করবা তিনবার মালিশ করে শুয়ে থাকবা আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিবে ওই ফেরেশতা সারা রাত তোমাকে পাহারা দিতে থাকবে কোন শত্রু তোমার ক্ষতি করতে পারবে না এই জন্য এই কোরআনটা আপনি পড়তে রাজি আছেন না নাই কুরআন পড়তে রাজি আছেন না নাই আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা কার কথা আল্লাহ বললেন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করবা আর ফজরের সময় খুব বেশি করে কুরআন পড়বা এই দুইটা গুণ আমি আল্লাহ যার মধ্যে পাবো বললেন শুনো বানু নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই পুরো কুরআনটা আমি আল্লাহ মুমিনের জন্য ঔষধ বানায়া দিলাম আল্লাহু আকবার এই পুরো কুরআন মুমিনের জন্য ঔষধ বানায়া দিলেন কে আমাদের হাড়ের সমস্যা হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তোমরা খুব বেশি করে নামাজ পড়ো লম্বা রুকু দিয়ে নামাজ পড়ো লম্বা সেজদা দিয়ে নামাজ পড়ো লম্বা সূরা দিয়ে নামাজ পড়ো তোমাদের হাড়ের সমস্যা আমি আল্লাহ দূর করে দেব সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী আমার সাথে শুয়ে আছে ঘুমিয়ে আছে হঠাৎ করে দেখি আল্লাহর নবী জনক নাই আমি দেখলাম আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেল আল্লাহর নবী নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়তেছে সূরা ফাতিহা পড়ার পরে বিশ্বনবী সূরা ফাতিহা শেষ করলেন সূরা বাকারা তেলাওয়াত করতেছে মা আয়েশা বলেন আমি ঘুমিয়ে গেলাম বিশ্বনবী সূরা বাকারার শেষ আয়াত পড়তেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছুর মালিকানা কার সব কিছুর মালিকানা কার মা আয়েশা বলে বিশ্বনবী আয়াত পড়তেছে আর ধর ধর করে বিশ্বনবীর চোখ থেকে পানি পড়তেছে আর আল্লাহর নবী পড়তেছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ওয়াল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দিয়েন মা আয়েশা বলে আমি ঘুমিয়ে গেলাম বিশ্বনবী সূরা ইমরান শুরু করলেন ইমরান শেষ হলো বিশ্বনবী এক রাকাত দু রাকাত নামাজ পড়লেন দু রাকাত নামাজে পুনে ছয় পারা কোরআন পড়লেন মুহাম্মদ সাল্লাল্লাহু মা আয়েশা বললেন বিশ্বনবী যখন রুকুতে গেলেন যতক্ষণ দাঁড়ানো অবস্থায় এতক্ষণ রুকুতে রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়ালেন যতক্ষণ রুকুর মধ্যে ছিলেন ততক্ষণ সোজা হয়ে দাঁড়ালো বিশ্বনবী যখন সেজদায় গেল আমার মনে হলো বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে জরান তু হাত তাকাদ্দাতু রুহাহু আমি বিশ্বনবীর পায়ে চিমটি কাটলাম যখন আমি বিশ্বনবীর পায়ে চিমটি কাটলাম এবার দেখলাম বিশ্বনবী পা নাড়াচ্ছে মা এসে বললেন আল্লাহর নবী নামাজ শেষ করলেন দু রাকাত নামাজে পুনে ছয় পারা কোরআন পড়লেন বিশ্বনবী যখন ডান দিকে সালাম ফেরালেন মসজিদে নববী থেকে বেলালের ফজরের আজান বেশি আসলো সুবহানাল্লাহ মা এসে বলে আমি বিশ্বনবীর পায়ের দিকে তাকালাম বিশ্বনবীর চোখগুলি লাল দাড়িগুলি বিজা পাগুলি ফুলে ফেটে পানি আর রক্ত বাহির হচ্ছে আমি ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো সূরা ফাতিহার শুরুতে বলে দিয়েছেন গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার আল্লাহ আপনার জীবনের শুরু এবং শেষ সব গুনাহ মাফ করে দিয়েছেন তাহলে আপনি এত লম্বা রুকু করে কেন নামাজ আদায় করেন এত লম্বা সেজদা করে কেন নামাজ আদায় করেন এত লম্বা সূরা পড়ে কেন নামাজ আদায় করেন এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয় আয়েশা গো আফালাকুম আবদান শাকুরা আল্লাহ যে আমাকে এত এত নিয়ামত দিয়েছে আমি কই শুকরিয়া আদায় করব না আল্লাহু আকবার যেই নবীর সব গুনাহ মাফ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা
সেই নবী এত লম্বা রুকু করে নামাজ পড়তেন, এত লম্বা সেজদা করে নামাজ পড়তেন। আর বিশ্বনবী বলতেন, যারা যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে ঈমান নাই, তার মধ্যে ইসলাম নাই, এই জন্য নামাজ পড়তে রাজি আছেন না নাই, কুরআন পড়তে রাজি আছেন না নাই। বিশ্বনবীর জীবনের শেষ কথা ছিল আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, ও আমার উম্মতেরা তোমরা নামাজটাকে ছেড়ে দিও না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মসজিদে নববীতে কুরআনের তালিম দিচ্ছে, ফিকহের তালিম দিচ্ছে, হাদিসের তালিম দিচ্ছে। মা আয়েশা বলে, বিশ্বনবী যখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা আপনারা সকলে আসছেন কিনা, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা সকলে আসছি, কিন্তু মা আয়েশা এখনো আসে নাই। বিশ্বনবী একটু বসে থাকলেন, মা আয়েশা আসার পরে বিশ্বনবী বললেন, সাহাবীরা আপনারা মনে করতে পারেন আমি মনে আয়েশার জন্য দেরি করেছি, আসলে বিষয়টা তা নয়। ও সাহাবীরা আমি এক সপ্তাহে এই হাদিসগুলি পড়িয়েছি, কে কয়টা হাদিস জানেন? কেউ একটা বললেন, কেউ দুইটা বললেন, কেউ তিনটা বললেন, কেউ অর্ধেকটা বললেন, পুরো এক সপ্তাহের হাদিস কেউ বলতে পারলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা গো আপনি হাদিসগুলি বলে দেন, পর্দার আড়াল থেকে জীবন্ত টেপ রেকর্ডারের মতো এক সপ্তাহের সব হাদিস মা আয়েশা পটপট করে বলে দিলেন। মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আপনি এত ফরায়েজের জ্ঞান কখন অর্জন করেছেন, ফরায়েজের অঙ্ক কখন অর্জন করেছেন, ফরায়েজের এত জ্ঞান আপনি কখন অর্জন করেছেন, হাদিসের এত এলেম কখন অর্জন করেছেন? মা আয়েশা বলছেন, জীবনে আমি যেটা একবার দেখেছি এটা আমি আর জীবনেও ভুলি নাই। মা আয়েশা বলছেন, আল্লাহ আমাকে পাঁচ কারণে মর্যাদা দান করেছেন, কয় কারণ কয় কারণ? মা আয়েশা বলছেন, আল্লাহ আমাকে পাঁচ কারণে মর্যাদা দান করেছেন, পাঁচ কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক নাম্বার কারণ হচ্ছে, সবচেয়ে কম বয়সে আমি বিশ্বনবীর বিবি হলাম, সাত বছরে আমি বিশ্বনবীর বিবি হলাম, কয় বছর? সাত বছর আমি বিশ্বনবীর বিবি হলাম, নয় বছর আমি বিশ্বনবীর ঘরে গেলাম। যেদিন আমার বাসর রাত ছিল, বিশ্বনবীর ঘরে খাবারের কিছুই ছিল না, শুধু হাফ গ্লাস দুধ ছিল, শুধু হাফ গ্লাস দুধ ছিল, হাফ গ্লাস দুধ দুইজন বন্টন করে খেলাম, কিন্তু ভালোবাসা দিয়ে বিশ্বনবীর ঘরটা ছিল ভরা, মহাব্বত দিয়ে বিশ্বনবীর ঘরটা ছিল ভরা। সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি আমি আয়েশা, যেটা আমি জীবনেও বলতে পারবো না। আর দুই নাম্বার কারণ হচ্ছে, আল্লাহর নবী যখন আমার সাথে শুয়ে থাকতো তখনও জিব্রাইল কোরআন নিয়ে আসতো, সুবহানাল্লাহ। তিন নাম্বার কারণ হচ্ছে, আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আল্লাহু আকবার। আর চার নাম্বার কারণ হচ্ছে, আমার কুলে মাথা রেখে বিশ্বনবী চিরদিনের জন্য বিদায় হয়ে গেছেন। আর পাঁচ নাম্বার কারণ হচ্ছে, বিশ্বনবী ইন্তিকালের পরে আমার ঘরে বিশ্বনবীকে দাফন করা হয়েছে। মা আয়েশা বললেন, বিশ্বনবীর রওজা যেটা, এটা হচ্ছে আমি মা আয়েশার ঘর, আল্লাহু আকবার, এটা হচ্ছে আমি আয়েশার ঘর। এই পাঁচ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। বিশ্বনবীর 13 জন বিবি ছিল, কয়জন কয়জন? 13 জন বিবি ছিল বিশ্বনবীর। বিশ্বনবী যখন তার বিবিদেরকে খেদমত বন্টন করে দিচ্ছে, মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দেওয়া খেদমত কিন্তু নিব না, আমি আপনার দেওয়া বন্টন করা খেদমত কিন্তু নিব না, আমি আপনার কাছ থেকে খেদমতটা চেয়ে নেব। সবাইকে খেদমত দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, আয়েশা আপনি কি খেদমত নেবেন আপনি বলেন? আবার এই আয়েশা বলতেন, আল্লাহর নবী যখন আমার ঘরে আসতো আমার মনে হইতো আমার ঘরে যেন একটা সূর্য উঠেছে। মা খাদিজা বলতেন, আল্লাহর নবী যখন আমার ঘরে আসতো আমার মনে হইতো আমার ঘরে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, সুবহানাল্লাহ। মা এসে বলে, আমি একদিন খেতা সিলাইতেছিলাম রাত্রির বেলা, জৈতুনের তৈল ভরে আমি খেতা সিলাইতেছিলাম, হঠাৎ করে জৈতুনের তেল শেষ হয়ে গেল, আমার ঘরের বাতি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আমার হাত থেকে যখন সুইটা মাটিতে পড়ে গেল, আমি সুইটা তালাশ করতেছিলাম, পাচ্ছি না অন্ধকারে, অমনি করে আল্লাহর নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার ঘরটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি ফর্সা হয়ে গেল। আল্লাহর নবীর চেহারা মুবারকের নূরের তাজাল্লিতে সঙ্গে সঙ্গে আমি সুইটা খুঁজে নিয়েছি। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আয়েশা আপনি কি খুঁজতেছিলেন? আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি
খেতা সেলাইতেছিলাম হঠাৎ করে আমার বাতির তৈল শেষ হয়ে গেল বাতি নিভে গেল আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল অন্ধকারে আমি সুইটা পাচ্ছিলাম না আপনি যখন ঘরের ভিতরে আসলেন আমার ঘরটা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি ফর্সা হয়েছিল আপনার চেহারা মুবারক করে নূরের তাজাল্লিতে আমি সঙ্গে সঙ্গে সুইটা খুঁজে নিয়েছি আল্লাহু আকবার এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দেওয়া খেদমত কিন্তু নিব না আমি আপনার কাছ থেকে খেদমতটা কিন্তু চেয়ে নেব আল্লাহর নবী সবাইকে খেদমত দেওয়ার পরে বলতেছে আয়েশা আপনি কি খেদমত চাইবেন চান আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোসল করানোর খেদমতটা নিতে চাই আমি আপনার গোসল করানোর খেদমতটা নিতে চাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা গো এত এত খেদমত থাকার পরে আপনি কেন গোসল করানোর খেদমত নিবেন আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ অন্য অন্য মানুষ যখন গোসল করে আমি দেখি গোসলের পানিটা চলে যায় কিন্তু আপনি যখন গোসল করেন গোসলের পানি যায় না আরবের জমিনটা ফাঁক হয়ে যায় আপনার গোসলের পানি আরবের মাটির ভিতরে ঢুকে যায় আল্লাহু আকবার আপনার গোসলের পানি আরবের মাটির ভিতরে ঢুকে যায় এই জন্য আমি আপনার গোসল করানোর খেদমত নিতে চাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা তুমি জানো না আপনি জানেন না এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে বিশ্বের মধ্যে ডিজেলের অভাব হয়ে যাবে অকটেনের অভাব হয়ে যাবে কেরোসিনের অভাব হয়ে যাবে পেট্রোলের অভাব হয়ে যাবে স্বর্ণের অভাব হয়ে যাবে কিন্তু আমার আরবের জমিনের ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো সম্পদের অভাব হবে না কেন অভাব হবে না আপনি জানেন নাকি কয় না 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 আল্লাহর নবী ডাক দিয়ে কয় আয়েশা গো আমার গোসলের যেই পানিগুলি আরবের মাটির ভিতরে ঢুকে যায় ওই সব পানিগুলি সম্পদে পরিণত হয়ে যায় এইবার মা আয়েশা বিশ্বনবীকে নিয়ে গোসলখানায় যখন ঢুকলেন এরকম ছোট্ট একটা চকি ছিল আল্লাহর নবী চকির মধ্যে বসলেন মা আয়েশা পানি ঢালছে আল্লাহর নবী যখন একটু নিচু হলেন আয়েশার ডান পায়ের বৃদ্ধ অঙ্গুলি চকির পায়ের নিচে যখন পড়লো আল্লাহর নবী যখন সোজা হয়ে বসলেন আল্লাহর নবীর ভারে আল্লাহর নবীর শরীরের ভারে আয়েশার ডান আঙ্গুলের ডান পায়ের বৃদ্ধ অঙ্গুলিটা ফেটে গেল আল্লাহর নবীকে আয়েশা পানি ঢালছে আল্লাহর নবী হট করে হুট করে লক্ষ্য করলেন নিজ দিয়ে যেন রক্ত যাচ্ছে পানির সাথে আল্লাহর নবী বলে আয়েশা কি হলো কিসের রক্ত দেখা যায় আপনি কি অসুস্থ হয়ে গিয়েছেন কিনা আয়েশা কই না আমি অসুস্থ হয় নাই তাহলে কিসের রক্ত ইয়া রাসূলুল্লাহ আপনি যখন নিচু হলেন আমার ডান পায়ের বৃদ্ধ অঙ্গুলি আপনার চকির পায়ের নিচে পড়েছে আপনি সোজা হলেন আপনার শরীর মুবারকের ভারে আমার আঙুলটা ফেটে গেল আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা আপনি আমাকে বললেন তো আমি উঠে দাঁড়াতাম আয়েশা ডাক দিয়ে বলে আমার আঙুল কেন আমার কলিজা যদি ফেটে যেত আমি আপনাকে উঠে দাঁড়াতে পারতে বলতাম না কারণ আপনি যখন শুয়ে থাকতেন ঘুমিয়ে থাকতেন আমি দেখতাম জিব্রাইল আসতো জিব্রাইল আপনাকে না জিব্রাইলের নরম গালটা আপনার পায়ের তলার সাথে জিব্রাইল লাগাইয়া দিত শুধু তাই নয় আমি দেখতাম জিব্রাইলের জিব্বা দিয়া আপনার পায়ের তলা চাটতো ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় আপনি যখন ঘুমাইতেন চাদর গায়ে দিয়া আমার আল্লাহ নিজেও আপনাকে ডাকতো না আমার আল্লাহ নিজেও আপনাকে নাম ধরে ডাকতো না আমার আল্লাহ ডাকতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির ও আমার চাদরওয়ালা বন্ধু আল্লাহু আকবার আপনি যখন কবল গায়ে দিয়া ঘুমাইতেন খেতে গায়ে দিয়া ঘুমাইতেন আমার আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও আমার কম্বলওয়ালা বন্ধু আল্লাহু আকবার যে নবীর মানের মতো অন্য কোন নবীর মান নাই যে নবীর শানের মতো অন্য কোন নবীর শান নাই জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনে পায়ের উপরে পা দিয়ে বসেন নাই বিশ্ব নবী আবার বিশ্ব নবী বলতে না না সাইয়েদা বলদি আদম আল্লাহ আমাকে সব বনি আদম সন্তানের নেতা বানিয়ে পাঠিয়েছেন কত কত বড় কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী বলবেন বিশ্বনবী তখন তার দিকে আঙ্গুল দিয়ে বলবেন তার দিকে আঙ্গুল দিয়ে বলবেন আল্লাহ এই লোকটা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল আমি কোরআনের দল করে বেঁচে ছিল আমি নবীর দল করে বেঁচে ছিল আল্লাহ তাকে তুমি জাহান্নাম দিতে পারবে না যেই লোকটার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল আল্লাহ পাক বলবেন ফাসফালি মানসিদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি সাত আঙ্গুল ইশারা করে আপনি বললেন আপনার আমার আপনার কোরআনের দল করেছিল আপনার আপনার ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে তার জাহান্নামের অর্ডার ক্যান্সেল করে আমি জান্নাত দিয়ে দিলাম এই জন্য বিশ্বনবীর দল
বিশ্বনবী বোঝাটা নিজের কাঁধে তুলে নিতেন সুবহানাল্লাহ কেমন নবী আমরা সেই মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবীকে গোসল করানো শেষ হলো আমি ঘরের ভিতরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে পিঠের মধ্যে যখন জয়তুনের তেল মালিশ করতেছিলাম তখন পিঠের মধ্যে দেখলাম অনেক হাজার হাজার কালো কালো দাগ দেখা যায় আমি ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে বসন বাহির হয়েছিল কিনা আল্লাহর নবী ডাক দিয়ে কয় আয়েশা গো বসন হবে দূরের কথা জীবনে আমার শরীরে একটা গামাচের গোটা পর্যন্ত হয় নাই আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে দাগগুলো কিসের আল্লাহর নবী ডাক দিয়ে কয় আয়েশা গো তুমি জানো না আমি যখন তায়েফের জমিনে কালিমা প্রচার করতে গেলাম এইগুলি সব তায়েফের যুবকদের পাথরের আগা কুটি কুটি গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাব আল্লাহু আকবার সেই নবী আমরা পেলাম এমন নবী আমরা পেয়েছি আবার সেই নবীকেও গালি দেয় এমন লোক আছরা নাই এমন নাস্তিক আছরা নাই বিশ্বনবীর চরিত্র সম্পর্কে কথা বলে এমন বিয়াদব আছরা নাই বিশ্বনবীর চরিত্র সম্পর্কে যারা কথা বলে তারা কখনো মুসলমান হতে পারবে না বিশ্বনবীর বিচার যারা না মানে তার মুসলমান হতে পারবে না একজন মুনাফিক ইহুদির খাদের পানি ছেড়ে দিল বিশ্বনবী বললেন পানি বন্ধ করে দিল বিশ্বনবী বললেন পানিটা ছেড়ে দাও মুনাফিক বিচার মানে নাই চলে গেল হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে আবু বকর আপনি বিচারটা ফয়সালা করুন আবু বকর বললেন প্রথম বিচার কে করেছে ওই সাহাবী ওই মুনাফিক বলতেছে প্রথম বিচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আবু বকর বললেন বিশ্বনবী যে বিচার ফয়সালা করেছে ওই বিচার ফয়সালা করার ক্ষমতা দুনিয়াতে আর কারোই ওই মুনাফিক চলে গেল উমর ফারুকের বাড়িতে উমর ফারুককে বললেন উমর আপনি বিচারটা করে দেন উমর বললেন প্রথম বিচার কে করেছে ওই মুনাফিক বললেন প্রথম বিচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত উমর ফারুকের সারা শরীর যেন শিউড়ে ওঠে উমর ঘরের ভিতরে গেলেন খোলা একটা তলোয়ার আনলেন একটু জোরে কুপ দিলেন সঙ্গে সঙ্গে মুনাফিকের দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল আজকের যুগে যদি এমন উমর হতো ইসলামের শত্রুরা বাংলার জমিনে কোন মানুষ কথা বলার সাহস পেত না ঠিক কি না আজারিকে বিদেশ পাঠিয়ে দিয়েছ পাতা মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে একটা মাহফিলে 10 লাখ 12 লাখ লোক কথা বলেন না কেন মাথা ঠিক থাকার কথা না আগে যখন ইউটিউব গুলি খুলতো তখন অশ্লীল গান আসতো মমতাজের মতো নর্তকীর গান আসতো তুমি আজকে পার্লামেন্টে আজহারিকে নিয়ে কথা বলো আজহারি একটা পশমের সমান তোমার দাম হয় না কথা বলে দেখো এই আজহারি সাহেব মালয়েশিয়াতে আছেন আজকে আবার বাংলা জমিনে আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে এই দেশের কোটি কোটি মানুষের চোখের পানি বিথা যাবে না উনি বীরের বেশে বাংলাদেশে আসবে আবার কোরআনের তাফসীর প্রত্যেকটা ঘরে ঘরে আজহারি পৌঁছায় দিবে আজকে মাথা নষ্ট একদল আলেম শয়তানি শুরু করে দিয়েছে কথা বলেন না কেন আমি নাম বলতে চাই না বাটপার বাটপার বলে গালি দিয়েছে আপনারা দেখেছেন কথা বলেন না কেন তুমি বাটপার বলেছো তোমাকে আরেকজন ফেরাউন বলেছে কথা বলেন না কেন বিশ্বনবীর হাদিস তুমি যদি একজনকে গালি দাও ওই গালিটা তোমার উপরে আসবে কথা বলেন না কেন তুমি যদি একজনকে গালি দাও ওই গালিটা তোমার উপরে আসবে গালি দিও না বিশ্বনবী গালি দিতেন না বিশ্বনবী হেদায়েতের দোয়া করতেন ঠিক কি না আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন বলি আমিন আমিন আরো জোরে আমিন আমিন এই জন্য আমরা সব সময় মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন ও বান্দারা আল্লাহর নবী আবার বললেন আল্লাহর নবী বললেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই সূরা রহমানের মধ্যে প্রায় 30 বারের মতো আল্লাহ বললেন ফাবিআই আলাই রব্বিকুমা তুকাল্লিবান কার কথা কার কথা আল্লাহ পাক 30 বারের বেশি এই কথাটা বললেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে মাসউদ বলে আমি বিশ্বনবীর সঙ্গে যাচ্ছিলাম আমি বিশ্বনবীর সঙ্গে যাইতেছিলাম হঠাৎ করে বিশ্বনবী তার লাঠি দিয়ে একটা গোল দাগ দিলেন আর আমাকে বললেন মাসউদ তুমি এই জায়গায় দাঁড়ায় থাকো এখান থেকে নড়াচড়া করো না ইবনে মাসউদ বলে বিশ্বনবী জিনের এলাকায় চলে গেল জিনদের এলাকায় চলে গেল জিনদের এলাকায় চলে যাওয়ার পরে বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেছে সূরা রহমান পড়তেছে আর বারবার পড়তেছে ফাবিয়া ইয়ালাই রব্বিকুমা তুকাযিবান এই আয়াত যখন পড়তেছে আল্লাহ তাআলা বললেন আমি এত এত নিয়ামত দিয়েছি তোমরা কোন নিয়ামতের অস্বীকার করবা ইবনে মাসউদ বলে আমি শুনলাম সমস্ত জিন এক সুরে বলতেছে লা তুকাযিবু বিশাইইন ফালাহুল আমদ আমরা আল্লাহর একটা নিয়ামতের অস্বীকার করি না আর আমরা কি করছি প্রত্যেকটা নিয়ামতের অস্বীকার করছি কথা বলেন না কেন প্রত্যেকটা নিয়ামতের অস্বীকার করেছি শুকরিয়া আদায় আমরা করতেছি না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন ও বান্দারা আমি যেই ওয়াদা তোমাদেরকে দিয়েছিলাম তোমরা যদি ভালো কাজ করো এই এই পাইবা আবার খারাপ করলে এই এই পাইবা আমি যে ওয়াদা দিয়েছিলাম এই ওয়াদা অনুযায়ী এনাজ নিয়ামত তোমরা পেয়েছো নাকি এইবার বান্দারা বলবে না আল্লাহ তাআলা দুনিয়াতে আপনি যে ওয়াদা দিয়েছিলেন তার চেয়ে 97 গুণ বেশি পেয়েছি সুবহানাল্লাহ বলবেন না কয় গুণ 97 গুণ বেশি পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আর তোমাদের চাওয়ার আছে নাকি আর তোমাদের পাওয়ার আছে নাকি সাধারণ জান্নাতীরা কথা বলতে পারবে না চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে আমাদের দেশে আমরা দেখি যদি মুস থাকে লাল মুসের মধ্যে যদি জট থাকে মাথার মধ্যে যদি জট থাকে পরনে যদি সালার চট থাকে মনে করি আমরা বড় ওলি কথা বলেন না কেন আমরা মনে করি খুব বড় ওলি গাঁজা খাইতে খাইতে মুস লাল বানায় ফেলাইছে মনে করি এটা খুব বড় ওলি মনে হয় ওলি আলগা ওলি সবচেয়ে নিকৃষ্ট মত হবে ওই লোকের চারণ করে মাজারের মহব্বত আছে কবরের মহব্বত আছে সবচেয়ে নিকৃষ্ট মত হবে ওই লোকের বিশ্বনবীর বর্ণনা বিশ্বনবী বললেন বিশ্বনবী এক বর্ণনায় বললেন শুনো সবচেয়ে নিকৃষ্ট দুই প্রকার লোক যারা কবরের খাদেম মাজারের খাদেম আর যার উপরে কিয়ামত নিপতিত হবে তার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলবেন আমি যে ওয়াদা দিয়েছিলাম ওই ওয়াদা অনুযায়ী সব তোমরা জান্নাত তোমরা নিয়ামত পাইছো নাকি জান্নাতেরে বলবে আল্লাহ আপনি যে নিয়ামত ওয়াদা দিয়েছিলেন তার থেকে 97 গুণ আমরা বেশি পেয়েছি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলবে আরো কিছু চাওয়ার আছে কি আরো কিছু পাওয়ার আছে কি সাধারণ জান্নাতীর এক কথা বলবে না উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে সুবহানাল্লাহ তাহলে উলামায়ে কেরামের নেতৃত্ব দুনিয়াতেও চলে আখেরাতেও কথা বলেন না কেন সাধারণ মানুষ ইবাদত করতে করতে আবেদ হতে পারবে ওলি হতে পারবে না কিন্তু ওলি হতে হলে আগে শর্ত হচ্ছে আলেম হওয়া লাগবে কথা বলেন না কেন ওলি হতে হলে শর্ত আগে আপনাকে আলেম হতে হবে তারপর আপনাকে ওলি হতে হবে ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকার পরে ওলামায়ে কেরাম বলবে আল্লাহ এরা দুনিয়াতে আপনাকে না দেখে নামাজ পড়ছে রোজা করছে হজ করছে যাকাত দিছে আয় আল্লাহ তাআলা আজকে তাদের আশা হচ্ছে মনের আফসোস হচ্ছে আপনার দিদার নসিব হওয়া সুবহানাল্লাহ কার দিদা কার দিদা আল্লাহকে দেখতে চান দেখতে চান কথা বলেন না কেন দেখতে চান আমার আল্লাহ আমার আল্লাহ আল্লাহ ঘুমায় খায় ঘুমানো না খানো কোরআনে আছে না নাই পয়গম্বর মুসা কয় আল্লাহ আপনি নাকি ঘুমান না ও ঘুমায় না তো কেন বুঝে আসে না বিশ্বাস হয় না বিশ্বাস হয় বুঝে আসে না বিশ্বাস হয় বুঝে আল্লাহকে বিশ্বাস যখন হয় বুঝাইতে দেরি হইব না এক গ্লাস পানি লও কয় আল্লাহ পানিটা কি করবো আমার তো পানি পিপাসা লাগে নাই কলয়ে দাঁড়ায় থাক পানি নিয়ে দাঁড়ায় থাকলো আল্লাহ ঘুমেরে কইছে মুসারে গিয়া দাও পানি নিয়ে দাঁড়িয়ে থাকলো ঘুমায় মুসারে দিল হাত থেকে গ্লাসটা পড়ে গেল খান খান হয়ে গেল আল্লাহ কই মুসা ব্যাপার কি কই আল্লাহ কেন যে ঘুমে ধরলো বুঝলাম না আল্লাহ কই তুমি তুমি একটা কাছের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলা না 5টা মিনিট আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমির খুঁটি ছাড়া আমি আল্লাহ পাক বানিয়েছি আসমানগুলি যদি আমি একটু চোখের
হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা মুসা সাল্লাম বলতে গেল শুধু তাই না সাগরের গভীর অতল তলদেশে যে পোকাটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না ওই পোকা যখন খোদার যন্ত্রণায় আল্লাহকে একটা ডাক মারে আল্লাহ কই আমি তার রিজিকের ব্যবস্থা ওখানে করে দেই শুধু তাই নয় সাগরে যখন নাবিক নৌকা চালায় রাতে যখন ঝড় উঠে নৌকা যখন ডুবে যায় নাবিক যখন সাঁতরাতে থাকে এই মুসা আমি যদি ঘুমায়া যাই আমার বান্দারে কে বাঁচাবে কে বাঁচাবে মাউজুন কাল জাবাল যখন পাহাড়ের মতো ঢেউ উঠে মনে পড়ে কার কথা কার কথা দুনিয়ার কারো কথা মনে পড়ে না আল্লাহর কথা মনে পড়ে খুব ঢেউ উঠলো তুফান আসলো নদীর মধ্যে জাহাজ এরকম করছে লঞ্চ হিন্দুরা ছিল একজন আলেম জাহাজের বারান্দায় বসা হিন্দুরা তুফান আসলে আমরা কি দোয়া করি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা এই দোয়া করছে মুসলমান হিন্দুরা বলছে ভগবান ভগবান তখন দেখে কাম হয় না দরায় গেল হুজুরের কাছে হুজুর আপনি আজান দেন হুজুর কই কেন তগর ভগবান কই কো হুজুর ভগবান রে দেই তুফান বন্ধ হইব না কই আমি আজান দিলে তোরা কি করবি কো আমরা আল্লাহর ডাকমু আল্লাহু আকবার আল্লাহর নামটা সবার অন্তরে সিলমাল আছে নাই ওপেন হার্ট সার্জারি যে ডাক্তার শুরু করলেন মিশরের আজ থেকে 200 বছর আগে ওই ডাক্তার যখন কোনো ভালো কাজ করতেন অপারেশন করার আগে দুই রাকাত নামাজ পড়তেন অপারেশন শেষ করে শুকরানা দুই রাকাত নামাজ পড়তেন একদিন ওই ডাক্তার হাতটা যখন কাটলেন কাঁদতে কাঁদতে আর কাজ করতে পারছে না আশেপাশের সিভিল সার্জন যারা ছিল তাদেরকে বললেন বাকি কাজটা তোমরা শেষ করো বাকি কাজ শেষ করার পরে সবাই বললেন স্যার জীবনে তো আপনি এত কাঁদেন না আজকে আপনি এত কাঁদলেন কেন ডাক্তার ডাক দিয়ে কয় আমি যখন প্রত্যেকদিন হাত অপারেশন করি হাত যখন কাঁদি তখন চতুর্দিক থেকে রক্ত এসে ভরে যায় রক্ত এসে ভরে যায় আমি কিছু পাই না আজকে যখন ওই লোকটার হাতটা কাটলাম দেখলাম হাড়ের মধ্যে আল্লাহর নামটা খোদাই করে লেখা তখন আমি দেখলাম আল্লাহর নামটা খোদাই করে লেখা ওই ডাক্তার বলল তখন আমার কোরআনের আয়াত মনে পড়ে গেল আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যারা হক আদায় করে আমি আল্লাহর জিকির করে যারা হক আদায় করে আমি আল্লাহর নামাজ পড়ে তাদের হাড়ের কোনো সমস্যা আমি আল্লাহ দেই না সুবহানাল্লাহ এই জন্য লম্বা রুকু লম্বা সেজদা দিয়ে নামাজ পড়তে রাজি আছেন না নাই আল্লাহ রাব্বুল আলামিনকে এই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আলেমরা বলবে আল্লাহ এবারে তোমার গোলামদের চাওয়া হচ্ছে তোমার দিদার নসিব হওয়া তোমার দর্শন লাভ করা তোমাকে দেখা আল্লাহ বলবে দারুস সালাম দারুস সালাম একটা জান্নাত আছে সবাই সেই জান্নাতে সমবেত হও ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ দেখা দিব কে দেখা দিবেন কে দেখা দিবেন আমাদেরকে কে বানাইছে হায়াতের মালিক মওতের মালিক রিজিকের মালিক সম্পদের মালিক ইনফিনিট পাওয়ার সীমাহীন শক্তির মালিক আমার আল্লাহ যা খুশি তাই করে ঠিক কি না তোমার খুব ক্ষমতা মশার মশার কামড়ের চুটে মশার ভয়ে তুমি মশারি টানো কথা বল নাকি তোমার কিসের ক্ষমতা তুফান আসে কই আমাদের সেনাবাহিনী প্রস্তুত ফিরাইবার জন্য পারবে কথা বল নাকি তুফানের সাথে বাহাদুরি কাজ হবে এইগুলি বুঝে না মানুষ বাচ্চার কপালে তিলুক দিল সুন্দর বাচ্চা কপালে কালো তিলুক বললাম দিলেন কেন কই চোখ লাগবো এটা দিছি চোখ যেন না লাগে শেরেকের গুনাহ কিসের গুনাহ ওই কাজল কালো টিপ কালো তিলুক আপনার বাচ্চাকে ফিরাবে কথা বলেন না কেন চাইতে হবে কার কাছে কার কাছে দুনিয়ার কোন মানুষের কাছে নয় আল্লাহর কাছে চাইছে এইবার যখন দারুস সালাম জান্নাতে সবাই সমবেত হবে আল্লাহ রাব্বুল আলামিন 70টা নূরের পর্দা যখন সরায়া দিবেন আর বান্দাকে বলবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি আল্লাহু আকবার কে সালাম দিবেন কথা বল না কেন কে দিবেন আল্লাহ সালাম দিবেন আবার সালামটা কার নাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি সালামটা আল্লাহর নাম কিন্তু আমরা এখন সালাম দিই শুদ্ধ হয় না কথা বল না কেন সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কই তুই মন আসসালামু আলাইকুম তোর উপরে গজব নাযিল হোক সালামটা হচ্ছে আসসালামু আলাইকুম
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার ধনাঢ্য ব্যক্তি যারা, ভিআইপি যারা, তারা সালাম দেয় না, বাচ্চা কো হাই, হ্যাঁ কো হাই, কথা বল না কেন, হাই তুইও হাই আমিও হাই, তুইও শেষ আমিও শেষ, কথা বল না কেন। দ্বিতীয় হলো সালাম, বিশ্বনবী করে যে আগে সালাম দিতেন, বিবিদেরকে আগে সালাম দিতেন, বিশ্বনবীকে জীবনে কেউ আগে সালাম দিতে পারে না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন, বান্দাদেরকে যখন সালাম দিবেন, এইরকম এইরকম দারুস সালামে তিনটা চেয়ার থাকবেন বড় বড়, ওই দারুস সালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কোরআনের মাহফিলের আয়োজন করবেন, কোরআনের তেলাওয়াতের আয়োজন করবেন, ওই তেলাওয়াতের মধ্যে বিশেষ অতিথি থাকবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি থাকবেন আমার নবী নিজে, আর সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে, আল্লাহু আকবার, আল্লাহ নিজে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, ও বান্দারা তোমরা বসো, চুপ করে বসে যাও, যার 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 আসনের মধ্যে বসে যাও, এখানে কোরআনের তেলাওয়াতের প্রতিযোগিতা হবে, এই জায়গার মধ্যে মাদ্রাসার মধ্যে কিসের তেলাওয়াত হয়, কিসের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত হয় না জঙ্গিবাদী ট্রেনিং হয়, কথা বলেন না কেন। দেখেছেন আজকে পর্যন্ত মাদ্রাসার কোন ছাত্র অস্ত্র নিয়ে মহড়া দেয়, দাও নিয়ে মহড়া দেয়, বরং আমরা চ্যালেঞ্জ করতে পারি, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ভার্সিটির ছাত্ররা দাও নিয়ে, রামদাও নিয়ে, পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে ওপেনে মহড়া দিচ্ছে, কথা বলেন না কেন। তারপরে আমাদের যত দূর আমাদের মাদ্রাসা থেকে জঙ্গি হয়, আর তাদের কথাবার্তা মনে হয় ভার্সিটি থেকে ফেরেশতা সাপ্লাই হয়, মাদ্রাসা শিক্ষা মানুষকে সন্ত্রাস থেকে মুক্তি দেয়, মাদ্রাসা শিক্ষা মানুষকে সুনাগরিকে পরিণত করে। আজকে আমরা এটা চ্যালেঞ্জ করতে পারি, এ দেশের হকানি পীর মাশাইখদের উসিলায়, মাদ্রাসা শিক্ষার উসিলায়, হকানি আলেম উলামার উসিলায়, দাওয়াতের তাবলীগের উসিলায়, হাজার হাজার চোর ডাকাতের চরিত্রের পরিবর্তন হয়ে দরবেশ হয়ে গেছে, আমরা চ্যালেঞ্জ করতে পারি, আমাদের কাছে আসলে আমরা মানুষ করে দিতে পারি, কথা বলেন না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা চুপ করে বসে যাও, জান্নাতীরা যখন চুপ করে বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও পয়গম্বর দাউদ, ইকরা আল কুরআন ইয়া দাউদ, ও দাউদ আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন, পয়গম্বর দাউদ বলবে, আল্লাহ আপনি তো আমার উপরে কোরআনুল কারীম নাজিল করেন নাই, আপনি তো আমার উপরে জাবুর কিতাব নাজিল করেছিলেন, এই জাবুর কিতাব আপনি আমার উপরে নাজিল করেছিলেন, আল্লাহ বলবেন, দাউদ কোন কথা বলবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কণ্ঠ তোমাকে দিয়েছিলাম, তুমি যখন তেলাওয়াত করতা তোমার কণ্ঠের আওয়াজ 120 মাইল দূরে চলে যেত, 70 রকমের সুর, 70 প্রকারের সুর আমি আল্লাহ তোমার কণ্ঠ দিয়ে বের করে দিতাম। ও দাউদ শুধু তাই নয়, জঙ্গলের হিংস্র প্রাণী থেকে ছোট্ট পিপিলিকা পর্যন্ত তোমার জাবুরের তালাওয়াত শুনত, তুমি যখন নদীর পাড়ে বসে, সমুদ্রের পাড়ে বসে তালাওয়াত করতা, সমুদ্রের মাছগুলি সমুদ্রের কিনারে এসে তোমার তালাওয়াত শুনতে থাকতো। আই দাউদ কোনো কথা নাই, আ দাউদ তুমি কোনো, আ দাউদ কোনো কথা নাই, তুমি পড়তে থাকো এই কোরআন থেকে, পড়তে থাকো এই কোরআন, কোরআন ইয়া দাউদ, ও দাউদ তুমি কোরআন থেকে তালাওয়াত করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে যাবে, কয়েক হাজার বছর চলে যাবে, জান্নাতীরা আওয়াজ দিবে না, চুপ করে বসে থাকবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জান্নাতীরা এর চেয়ে আরো মজার তেলাওয়াত শুনবে নাকি, জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ এর চেয়ে আরো মজার তেলাওয়াত আছে নাকি, হ্যাঁ হ্যাঁ এর চেয়ে আরো মজার তেলাওয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার পয়গম্বর, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআন থেকে সূরা ইয়াসিন থেকে আপনি তেলাওয়াত করতে থাকেন, আল্লাহর নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, জান্নাতীরা দেখবে দাউদের কণ্ঠের চাইতে হাজার 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 গুণ বেশি আমার নবীর কণ্ঠের তালাওয়াত সুন্দর, জান্নাতীরা তাকিয়ে থাকবে আনন্দে বেহু
ব্যাপারে জান্নাতীরা কোনো কথা বলবে না, চুপ হয়ে থাকবে। কয়েক লক্ষ বছর যখন চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব আমার স্টপ করেন তেলাওয়াত, বন্ধ করেন তেলাওয়াত। আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত বন্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা এর চাইতে আরো মজার তেলাওয়াত তুমি শুনবা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এর চাইতে মজার তেলাওয়াত শুনবা নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হ্যাঁ হ্যাঁ এর চাইতে মজার তেলাওয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে এই কালামটা কার? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ কালামটা তো আপনার। আমার আল্লাহ বলবে, ও জান্নাতীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এবার আমার কালাম আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা রহমান পাঠ করবেন কি পড়বেন কি পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কে তেলাওয়াত করবেন, কে পড়বেন? থাকবেন কয়েক লক্ষ বছর চলে যাবে, তেলাওয়াত শেষ হবে না। জান্নাতি হুর পরিগুলি টোকেন লিখতে থাকবে, সিলিপ লিখতে থাকবে, আল্লাহ তাড়াতাড়ি তেলাওয়াত শেষ করেন, তাড়াতাড়ি আপনার মাহফিল শেষ করেন, আর নয়তো মনে হয় আমরা আমাদের স্বামীগুলাকে আর পাবো না। আল্লাহ পাক কোরআনের তেলাওয়াত শেষ করে আল্লাহ বলবেন, ওই জান্নাতিরা যাও, যার যার আপন আপন বুড়াকে সোয়ার হয়ে যার যার ঘরে যাও। যার যার ঘরে যাওয়ার পরে জান্নাতি হুর পরিগুলি পা থেকে মাথা পর্যন্ত চাইবো, আর ওই জান্নাতিরা বলবে, কি দেখতেছো, আমি এই ঘরের মালিক, আমি এই বাড়ির মালিক। জান্নাতি হুর পরিগুলি বলবে, দেখতেছি আগে তো এত সুন্দর ছিলেন না, আজকে এত সুন্দর কেমনে হলেন? জান্নাতিরা বলবে, আল্লাহর মাহফিল অংশ গ্রহণ করেছিলাম, যার কারণে আল্লাহর নূর ডাইরেক্ট আমাদের উপরে পড়েছে, যার কারণে আগে যত সুন্দর ছিলাম এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছে। আল্লাহু আকবার। পরিশেষে কথা হচ্ছে, এই কোরআন আল্লাহর কালাম, আল্লাহ হেফাজত করবেন। এই জমিন মুসলমানদের জমিন, এই জমিন আলেম ওলামাদের জমিন, এই জমিন থেকে যারা ইসলামকে নিবিয়ে দেওয়ার চিন্তা করতেছে, আলেম ওলামাদেরকে যারা আলেম ওলামাদের সাথে যারা শত্রুতা করতেছে, খবরদার, আগুন নিয়ে যারা খেলবে সেই আগুনে তারাই পুরো সরকার হয়ে যাবে। সুতরাং আলেমদেরকে আমি বলতে চাই, যেটা অন্যায় সেটা বলতেই হবে। আমার মেয়ে চলতে পারে না, ছেলেরা শীষ দেয়, আমার বিবির গ্যারান্টি নাই, গরিবের স্বাধীনতা নাই, দরিদ্রের জানের কোন নিরাপত্তা নাই, হে অকল্যাণকারী স্বাধীন বাংলায় আমরা পতাকা উড়ায় একভাবে বলবো, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এ তো দেখি যারা দুনিয়ার বিত্তশালী তারা ক্ষমতা যায়, গরিবের হক লুটে পুটে খায়, গরিবের গলায় দুঃখের বাঁশি, এই জন্য কি আমরা বলবো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি? সেই জন্য বলবো, এটা মায়ের দেশ, বাপের দেশ, 16 কোটি মানুষের দেশ, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এ দেশের তাজিম তামাদ্দুন সিদ্ধান্তের আচার আচরণ সভ্যতা এ দেশের জন্য চলবে, বিদেশি কোনো সভ্যতা বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সব কথার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।